ইসলাম, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক। নবী মুস্তাফার যখন নাম আছে আমরা চুম্বন দিই। এই দলিলটা শুনুন, আমি নিজের মসজিদ দিকে ফিরে আসবো। বিরাদারুল ইসলাম খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রহমাতুল ইসলাম লিপিবদ্ধ করেন। বিরাদারুল ইসলাম মুসলমান ভাই বন্ধুগণ, আমার তিনি লেখেন হযরতে বনি ইসরাইলের যুগে, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলের কওমের মধ্যে, দলের মধ্যে একটা ব্যক্তি ছিল, একটা মানুষ ছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছিল, বয়স দিয়েছিল 2000 বছর। কত বয়স দিয়েছিল? 2000 বছর। 2000 বছর তারে জীবন দেওয়া হয়েছিল। আজকে আমাদের মাঝে কেউ যদি এক বছর যদি বেঁচে যায়, তাহলে বিরাদারুল ইসলাম সারা আপনার কি বলে মোথাবাড়িতে প্রচার হয়ে যাবে যে এত বয়সের লোক এখনো বেঁচে আছে। জি 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 জি। আব্বা জান, আমার ভাইদার, আমার বন্ধু, আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা, আমার বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, বনি ইসরাইলের লোকটিকে 2000 বছর জীবন দিয়েছিলেন। কিন্তু বাবা জীবন ভাইরা, আমার বিরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বয়স আমার সত্য বাবা, সেই ব্যক্তি 2000 বছর ধরে জগতে থেকেছে, দুনিয়ায় থেকেছিল, দুনিয়ায় থাকা কালীন বিরাদারুল ইসলাম গ্রামের লোকজনদেরকে দেখে, এলাকার লোকজনদেরকে দেখে বাবা জীবনে একটা ভালো কাজ করে নাই, জীবনে একটা নেকির কাজ করে নাই, জীবনে একটা বিরাদারুল ইসলাম এমন কথার উপরে আমল করে নাই যে কথাতে চলার জন্য মূসা আলাইহিস সালামের নিকটে আল্লাহর পক্ষ থেকে আয়াত বিরাদারুল ইসলাম আপনার আদেশে এসেছিল, বিরাদার আল্লাহর কথা বিরাদার বিরুদ্ধে করেছে, যাও 2000 বছর ধরে করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরুদ্ধে করেছে। আব্বা জান, আমার বাবা জীবন ভাইয়ের, আমার বিরাদার, 2000 বছর পরে তার যেন ইন্তেকাল ঘটল, তার যেন বিরাদারুল ইসলাম মুসলমান আপনার কানা তার যেন বেরিয়ে গেল, মুসলমান বিরাদার আত্মা বের হয়েছে গ্রামের লোকজনেরা, আত্মীয় স্বজনেরা সকলে একত্রিত হল, গ্রামের লোকেরা এক জায়গাতে যেন গেছে জমা হল, তারা আলোচনা আরম্ভ করলো, তারা যেন বিরাদার পরামর্শ করতে লাগলো, ভালো ভালো মুসা নবীর একটা আদেশ রূপে এই ব্যক্তি 2000 বছর বাঁচা সত্য কোনো আমল করে নাই, কোনো মানুষকে দেখে একটা নেকির কাজ করে নাই, তাহলে তারে কেমন করে কাফন দেব, তাহলে তারে কেমন করে আমরা দাফন করিব, গোসল দেব। গ্রামের লোকজনেরা বেরাদার তারা যেন সিদ্ধান্ত নিল, তারা যেন ফয়সলা করল, তারে দাফন করানো যাবে না, তারে যেন মাটি দাবানো হবে না। অগর শোনো শোনো, এত বড় পুরাকার ব্যক্তিকে আমরা মাটি দেব না, তারে যেন জঙ্গলে ফেলে দাও, পশু পাখিতে তার লাশ খানাকে খেয়ে নেবে। সালমান, বনি ইসরাইলের লোক কথা ফাইনাল করল, যে জীবনে একটা ভালো কাজ করেনি, যার জীবনে একটা নেকি নাই, আমরা যাকে একটা নেকি করতে দেখিনি তাকে কি করে দাফন করব, তাকে কি করে আমরা মাঠে দেব। মুসলমান বিরাদারুল ইসলাম তার লাশখানাকে, দেহখানাকে জঙ্গলে ফেলে দেওয়া হল। ওয়াসার সামনে কিরান বিরাদারুল ইসলাম, আমার নবী মুস্তাফা, এ বাবা জীবন ভাইরা, আমার মুসলমান তো দূরের কথা, কোন কাফিরেরও যদি লাশ দেখেছে সেই লাশটাকে নবী আমার মাটিতে দাফন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জান, আমার মুসলমান বিরাদার, দাফন করা মাটির নিচে কোন লাশকে পুঁতে দেওয়া, গেড়ে দেওয়া, এক কথায় দাফন করা, এটা
স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। মাঝের সামনে গেলাম বিরাদারীন ইসলাম বিষয় বাবা, যেহেতু আমার সেদিকে নাই কিন্তু যখন কথা এসেছে দুটো কথা বলে বিরাদারীন ইসলাম আমি আগে মারতে চাই। যেহেতু কবরিস্তানকে সামনে রেখে আজকাল সভা অনুষ্ঠিত হয়েছে, বিরাদারীন ইসলাম মহাশয়ের সামনে গেলাম কবরিস্তানে যে মরহুম বোনেরা শুয়ে রয়েছেন, যাদেরকে দাফন করানো হয়েছে, বিরাদার তাদের জন্য রুহের কল্যাণের জন্য বিরাদারীন ইসলাম এই আজকাল সভা অনুষ্ঠিত হয়েছে। আপা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বিরাদারীন ইসলাম মুসলমান, বিরাদার শরিয়ত এটাই বলে, আমার নবী দুজাহান আদেশ করেন, মুস্তাফা আমার বলেন, কোন মানুষ যদি জান্নাতি মানুষের জানাজাতে শামিল হয়ে যায়, অংশগ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি মানুষের জানাজাতে শামিল হওয়ার কারণে, অংশগ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যতজন জানাজাতে শামিল হন সমস্ত লোকের আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা প্যার সে বলে ইয়ার সুবহানাল্লাহ। এই বিরাদারীন ইসলাম ভাই বন্ধুগণ আমার, কিন্তু ভাই রাব্বুল আলামিন পাঁচ জিনিসকে আমাদের নয়ন থেকে লুকাইত রেখেছে। সে পাঁচ জিনিসের মধ্যে একজন হচ্ছে আল্লাহ নেককার বান্দা অর্থাৎ জান্নাতি ব্যক্তি। মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় চল্লিশটা বাড়ির মধ্যে একজন যদি আল্লাহর প্রিয় বান্দা যদি না হন, আল্লাহর বাড়ি যদি না হন, তাহলে সেই সমাজ থাকবে না, সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। এবার ইসলাম মহাশয়ের সামনে গেলাম, তাহলে বলুন তো ভাই এই চল্লিশ এই বাল্লির টোলার মধ্যে কে জান্নাতি আছে কেউ বলতে পারবে? মহাশয়ের সামনে গেলাম বিরাদারীন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আমাদের নিকট থেকে লুকাইত রেখেছে। এ বাবা জীবন ভাই আমার বিরাদারীন ইসলাম, যাই হোক মুসলমান সেটা আজকে আমার বিষয় নাই। এ বিরাদারীন ইসলাম বলতেছিলাম সেই বাড়ি ইসরায়েল লোক যে দুই হাজার বছর পাওয়ার পরে ইন্তেকাল করেছে, তার দেহ কানাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, তার দেহকে ফেলে দেওয়া হলো মুসা কালিমুল্লাহ। রাস্তা দিয়ে চলে যান আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ যে শব্দ দিয়ে বলে, ও গো আমার মুসা, ও গো আমার কালিম, আমার বন্ধু কালিম, শোনো শোনো, তোমার একজন উম্মতকে, আমার একজন বান্দাকে, তোমার উম্মতের লোকেরা তার জীবনে কোনো নেকি দেখতে পাইনি তাই বলে, অগর শোনো 2000 বছর বেঁচেছে জগতের মানুষকে কোনো নেকি দেখতে পারে নাই তাই বলে তারে যেন জঙ্গলে ফেলে দিয়েছে, তারে যেন দাফন দেয়নি, তারে কাফন দেয়নি। অগর মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আমিন বলি, ও মুসা পয়গম্বর আমার, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমারে শব্দ দিই, যাও যাও আমার তোমার বান্দা তোমার উম্মতকে আমার সেই বান্দা কানাকে তুমি জঙ্গল থেকে তুলো, তার লাশ কানাকে তুমি তুলো, তোলার পরে তারে গোসলের ব্যবস্থা করো, তার জন্য তুমি যেন কাফনের ব্যবস্থা করো, ও মুসা পয়গম্বর আমার, তার জন্য তুমি যেন মাটি দেওয়ার ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর্জ করেন, রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন পাক পারওয়ার দিগারে আলাম, তোমার যদি আদেশ হয়েছে আল্লাহ অবশ্যই আমি সেই কাজ কেনাকে করবো, কিন্তু রাব্বুল আলামিন আমি জানতে চাই, রাব্বুল আলামিন যেটা খবর আমি নিতে চাই, গ্রামের লোকেরা জীবনের গুনাহ না দেখলে কি না দেখে গুনাহ দিকে লক্ষ্য করে তারা, এলাকার লোকেরা তার লাশ কেনাকে ফেলে দিয়েছে, রাব্বুল আলামিন তোমার দরবারে কোন আমার নেকি তার কবুল হয়ে গেছে, কোন আমার কাজ তোমার দরবারে প্রিয় হয়ে গেছে, কবুল হয়ে গেছে আল্লাহ, যার কারণে তুমি আমারে গোসল দিতে কাফন দাফন করার জন্য আদেশ করো। মুসা কালিমুল্লাহ বলেন, মোলা কোন আমার সেই ব্যক্তি
কাজ করেছে, কোন এমন নেকি অর্জন করেছে যে নেকির কারণে তুমি আমারে আদেশ করো। হে মাবুদ, আমি আপনার আদেশকে মেনে নেব, আমল করব। আপনি যা আমারে আদেশ করেছেন রাব্বুল আলামিন, সেই কাজটা আমি পূর্ণ করে নেব মাওলা। কিন্তু আমি জানতে চাই, এ মুসলমান বিরাদার, সমস্ত নবীগণের মধ্যে সবচাইতে জালালওয়ালা নবী হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। জি জি, সুবহানাল্লাহ। আজ সামনে গ্রামে বিরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা গো শুনো, তোমারে আমি আদেশ করলাম, সেই আদেশটা পূর্ণ করো। বলে রাব্বুল আলামিন পাক পরবর্তীকারী আলাম, সেই আদেশটাই আমি অবশ্যই পূর্ণ করব আল্লাহ গো। কিন্তু আমি জানতে চাই, মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাপ দেন, ও মূসা কালিমুল্লাহ, ও মূসা পয়গম্বর আমার শুনো গো, ও মূসা পয়গম্বর আমার শুনো, বন্ধু আমার তুমি শুনে নাও, শুনে নাও। সেই ব্যক্তি 2000 বছর জগতে বেঁচেছে, কোনো নেকের কাজ করে নাই, লোকজনদেরকে দেখে না কথা সব করেছে, কিন্তু তোমার অপরে যেই কিতাবটা আমি নাজিল করেছি তাওরাত খানাকে, এই তাওরাত যখন যখন সেই ব্যক্তি তেলাওয়াত করত, তাওরাতের মধ্যে আমার প্রিয় হাবিবের নাম মোহাম্মদ কানা লিপিবদ্ধ রয়েছে, মোহাম্মদের আমি প্রশংসা করেছি, আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিবের প্রশংসা করেছি। ও মূসা কালিমুল্লাহ, তুই ওই তাওরাতের মধ্যে যে সময় ওই আমার প্রিয় হাবিবের নামটা আসতো, আমার প্রিয় হাবিবের নামটাকে মহাব্বত নিয়ে চুম্বন দিত, ওগো মূসা কালিমুল্লাহ, 2000-এ কোনো নেকি করেনি শিরক আছে, ও মূসা কালিমুল্লাহ, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নামে চুম্বন দেওয়ার কারণে তার 2000 বৎসরের জীবনের গুনাহকে ক্ষমা করে আমি তাকে জান্নাতি করে দিয়েছি। মূসা কালিমুল্লাহ কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার কালিম, আমার নবীর নামে চুম্বন দেওয়ার কারণে আমার রাসূলুল্লাহ আমার মাহবুবের নামের সঙ্গে প্রেম করে সেই ব্যক্তি চুম্বন দিত, সেই মহাব্বতের কারণে, প্রেমের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 2000 বৎসরের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। মুসলমান এ বেরাদার ইসলাম ভাই বন্ধুগণ, আমার বাবা জীবন ভাইরা, মূসা কালিমুল্লাহর উম্মত বনি ইসরাইলের লোক হয়ে নবীর নামে চুম্বন দিয়ে যদি 2000 বৎসরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে সেই ব্যক্তিকে জান্নাতি করে দিতে পারেন, রাসূলুল্লাহর কালমা পড়তে বানাও, নবীগণের সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে সম্মানিত উম্মত হলো আমার মুস্তাফা, সাহাবায়ে কেরামদের মধ্যে সমস্ত নবীগণের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সাহাবী হলো আমার রাসূলুল্লাহ। এ মুসলমান, একজন বনি ইসরাইলের লোক নবীর নামে চুম্বন দিয়ে যদি আল্লাহ তাকে জান্নাতি করে দিতে পারে, মুস্তাফার কালমা পড়বে না, নবীর সামনে যদি মোহাব্বত করে, কেন জান্নাতে যেতে পারে না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দস্তার দামান, নারায়ে তাকবীর, তাজুল আউলিয়া তার দামান। আমি নুরুলেন কাদরী বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর আদেশের উপরে এ বেরাদার ইসলাম ভরসা করে বলি, ভাই বন্ধুগণ আমার বেরাদার ইসলাম মহাশয় সামনে গেলাম, 100% গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি, নবী মুস্তাফার সঙ্গে সত্য প্রেম করবে না, নবী মুস্তাফার একজন আশিক জাহান্নামে যাবে এটা হতেই পারে না। সামনে গেলাম বেরাদার ইসলাম ভাই বন্ধুগণ আমার, এ বেরাদার, এ মুসলমান, নবীর সঙ্গে প্রেম করবে না, আবার জাহান্নামে, আবার আযাবে, অসম্ভব, সম্ভব নয় বিরাদার ইসলাম মুসলমান। যার কারণে তো বিরাদার কোন আশিক চিৎকার করে বলে, হামে এ জলওয়ায়ে কাবা, হামে এ জলওয়ায়ে কাবা, লাগালে আপনে সিনে সে